চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনা বুধবার সকালে রাজধানী কৃষ্ণনগর কদমতলা এলাকায়। ধৃত অভিযুক্তের নাম উমেশ কুমার। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই যুবক কৃষ্ণনগর কদমতলা এলাকার বিভিন্ন দোকানে গিয়ে জিনিসপত্র কেনার নাম করে চুরি করত। এলাকার একটি ওষুধের দোকান থেকেও সে ওষুধ কেনার নাম করে বিভিন্ন জিনিস ব্যাগে পড়ে নিয়ে যেত। বিষয়টি ওষুধের দোকানে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। বুধবার উমেশ কুমার সংশ্লিষ্ট ওষুধের দোকানে যায় এবং প্রায় 45,000 টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী নিজের ব্যাগে পড়ে নেয়। ওষুধের দোকানের কর্মচারীরা স্থানীয়দের মাধ্যমে তাকে আটক করে পশ্চিম থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত উমেশ কুমারকে ধরে পশ্চিম থানায় নিয়ে আসে। এদিন স্থানীয়রা এই সংবাদ জানান। আমাদের এলাকার মধ্যে আজকে না, প্রায় অনেকদিন ধরেই একটা চোরের উপদ্রব বেড়েছে, যেটা আজকে আমরা ধরেছি তাকে হাতে নাতে। এটা অ্যাপোলো ফার্মেসি থেকে প্রায় 45,000 টাকার জিনিস সে চুরি করে পালাচ্ছিল। এবং শুধু অ্যাপোলো ফার্মেসি না, আমাদের এলাকার মধ্যে যতগুলি দোকান আছে সেই দোকান থেকেও কিন্তু অনেক জিনিস সে চুরি করেছে। তার প্রমাণও আমরা পেয়েছি তার বাড়িতে গিয়ে। তো এই তার জন্য আমরা সব এলাকাবাসী আজ মিলে তাকে আমরা ধরেছি এবং পুলিশের কাছে তুলে দিয়েছি। এটা হলো কৃষ্ণনগর কদমতলী এলাকা। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে যাচ্ছে পুলিশ। লোকগুলি বলছে যে উনি পার্ক লাইনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কর্মরত আছে, প্লাস উনি ইউপি মানে উত্তরপ্রদেশে থাকে উনি বলেছেন। কীভাবে চুরি করতেন? উনি তো প্রায় ডেলি আসতেন এবং একটা একটা জিনিস করে ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন। তখন কী হয় মানে অ্যাপোলোর যারা কর্মচারী আছে তারা বুঝতে পেরেছে তার তাদের থেকে কিছু জিনিস কমতি আছে। তখন তারা সিসিটিভির মধ্যে যখন চেক করছিল তখন ওই লোকটা ধরা পড়ছিল। ঠিক সেরকমভাবে আজকে সকালবেলা সেই লোকটা চুরি করতে এসেছিলো, তখন আবার সিমিলারলিভাবে তাকে ধরে আমাদের এলাকাবাসীর তাকে আমরা আটকে রেখেছি এবং জানা গেছে ধৃত উমেশ কুমার রাজধানীর পার্ক লাইন নামে একটি হোটেলে সহকারী ম্যানেজার হিসেবে কাজ করত। তার বাড়ি উত্তরপ্রদেশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।